মধ্যে আমরা এভাবে করার চেষ্টা করছি যে আমাদের একটা প্যানেল রয়েছে, তিনি আসতে পারেন না, তিনি অসুস্থ, কলকাতা তিনি আছেন, শুভেচ্ছা পাঠিয়েছেন, কিন্তু আমাদের ও শুভেচ্ছা দিলীপদার সঙ্গে রয়েছে, উনি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুন। আমাদের প্যানেলে আর যে তিনজন আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ শৈলীতে বিশিষ্ট আছেন, বর্ষীয় নাট্যকার, কবি, গল্পকার এবং আমার খুব প্রিয় ব্যক্তি শ্রী তড়িৎ মিত্র। তড়িৎটাকে আমি প্রথমে মঞ্চে দেখে নিচ্ছি। সমৃদ্ধ দত্ত জনশ্রুতি দত্ত, আমি চাকরি দাঁড়াও যেটা বলা খুব জরুরি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে জন্মাষ্টমী কদিন আগে গেল, আমরা জন্মাষ্টমীর সঙ্গে রিলেটেড একটা কথা বারবার করে বলি যে গোকুলে বাড়ছে সমৃদ্ধ সাহিত্য চিন্তা চিন্তন এবং প্রকাশ। আমরা কিন্তু খুব ধীরে ধীরে দেখতে পাচ্ছি মেইনস্ট্রিম সাহিত্যে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এবং ধীরে ধীরে সমৃদ্ধ লেখা শুধুমাত্র সে বর্তমানে এখানে দিল্লিতে সেটাই নয়, তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে ফিকশনাল প্রোজ, বা যদি এভাবে বলা যেতে পারে যে নন ফিকশনাল ফিকশন, সেই লাইনে কিন্তু সমৃদ্ধ খুব ভালো ইউনিক কাজ করছে, বিভিন্ন সাবজেক্ট ম্যাটার নিয়ে কাজ করছে বাংলা সাহিত্যে বর্তমানে, যেটা খুব চট করে দেখা যাচ্ছে না। সমৃদ্ধ দুটি বই, একটি রাজ্যের থেকে এবং একটি দেশ থেকে প্রকাশিত হবে, আমি আশা করছি সেটি দুটি বই যথেষ্ট প্রচার এবং প্রসার পাবে এবং দর্শকদের পাঠকদের মধ্যে সমাদৃত হবে। সমৃদ্ধ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি, সত্যি এবারে হাতে দেওয়া উচিত। আমাদের সঙ্গে আছে মুন্সী মোহাম্মদ ইউনুস, ও যে আমাদের সঙ্গে মধ্যে এসছে, ও সব থেকে বেশি সময় ধরে আছে আমার সঙ্গে আছে, তো কিন্তু কথাটা হচ্ছে ও একটা অন্য ফিল্ডের লোক, অন্য বিষয়ের লোক, বাংলা পড়ায়, বাংলা সাহিত্য অবশ্যই অন্যতম বিশেষ জায়গা হওয়া উচিত ছিল। এটা মানে গাড়ি চলতে চলতে মাঝে মাঝে ব্যাটারি আওয়াজ আসে, সেটা নিয়ে ভাবলে চলবে না, তো এটা কোনো ব্যাপার না, এটা ক্লিয়ার চেঞ্জ হচ্ছে। ইউনেসের একটা গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে গত বছর, এ বছর আমি ওর সঙ্গে কথা আস্তে আস্তে কথা যেটা শুনছিলাম যে আরো দু তিনটি বই নিয়েও কাজ করছে, পরবর্তী বই মেলাতে আরেকটি উপন্যাস প্রকাশিত হবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে দিল্লিতে জাতীয় হোসেন কলেজে বাংলা পড়ায় বাংলার অধ্যাপক একটা গুরুত্বপূর্ণ কাজ করছে, ওর পক্ষ থেকে ওর তরফ থেকে ইউনিভার্সিটির মঞ্চে দেখে নিচ্ছি। আমরা যেভাবে মানে আজকের আলোচনাটাকে সাজিয়েছি সেটা বোঝা যাচ্ছে, আলোচনাটা এভাবে রাখা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট ম্যাটারটা আমাদের যেটা রাখা হয়েছে যে সাহিত্যের, বাংলা সাহিত্যের বিকল্প গদ্য বা ব্যক্তিগত গদ্যের অবস্থা, অবশ্যই ভবিষ্যৎ তার আছে কিনা, কারণ ব্যক্তিগত গদ্য কথাটা বহুদিন আগে থেকে ব্যবহার হচ্ছে না, খুব রিসেন্ট কয়েনেজ, মানে মূলত সোশ্যাল মিডিয়া যখন সাহিত্য চর্চা করার জায়গা করে দিয়েছে তখন এই ব্যাপারটা চলে আসছে। বিভিন্ন পোস্ট বলতে পারি বা বিভিন্ন ব্যক্তিগত অনুভূতি যেগুলো আগে হয়তো প্রথাগত সাহিত্য হিসেবে ধরা ধরা হতো না সেগুলো সামনে আসছে। তো বিকল্প গদ্য, অর্থনৈতিক প্রোজ এবং ব্যক্তিগত গদ্য, এই দুটোর জায়গা নিয়ে এবং পরিপ্রেক্ষিতে অবশ্যই থাকছে যে আমার একটি বই প্রকাশিত হয়েছে ক্যাফে টেবিল থেকে অন্য কানাকানি বই নামে, তার উপর চর্চা হবে। আমাদের তিনজন প্যানেলিস্ট প্রথমে তাদের বক্তব্য রাখবেন, এরপরে ব্যাপারটাকে ওপেন করে দেওয়া হবে, ওপেন হাউসের কাছে যাবে,
সাবজেক্ট ম্যাটারটা সেম থাকবে, আপনারা নিজস্ব বক্তব্য রাখতে পারেন অথবা প্যানেলিস্টদের বক্তব্যের উপরে আপনাদের বক্তব্য রাখতে পারেন। প্রশ্ন থাকলে প্রশ্নটা মানে আমি সঞ্চালক হিসেবে প্রশ্নটা করবো, তাহলে মনে তারিখটা ঠিকঠাক এগোতে পারে। আর একটা প্রশ্ন করবেন আর নিজস্ব বক্তব্যটা সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন, টু দি পয়েন্ট, কারণ মানে সেক্ষেত্রে আমাদের আলোচনা, এটা প্যানেলিস্টদের ক্ষেত্রে না, প্যানেলিস্টদের নিজস্ব সময় অবশ্যই লাগবে, এটা যারা আমাদের মধ্যে পাঠক বন্ধুরা যারা দর্শক বন্ধুরা উপস্থিত আছে তাদেরকে অনুরোধ। এরপরে মুখোশ উন্মোচন হবে, মুখোশ উন্মোচন কেন সেসব নিয়ে অনেক প্রশ্ন প্রশ্ন থাকতে পারে, একটা হয়তো হতে পারে কারণ এটা একটা স্টান্ট, এটা ছাড়াও একটা কারণ আছে, সে কারণটা পরে মানে মুখোশ উন্মোচনের পরে প্রকাশিত হতে পারে। যাই হোক, বেশি সময় নেব না, আমি আজকের যে আলোচনা আলোচনার বিষয়টুকু আমি আরেকবার উল্লেখ করে দিচ্ছি এবং বর্ষিয়ান হিসেবে তড়িৎদাকে প্রথম বক্তব্য রাখতে বলবো। আমি জানি সেটা পাঠকের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা, সে চাইলে কিনা। আজকে বড় চন্ডীদাসের ভাষায় কেউ কবিতা পদ্য লেখে না, তাই বলে আমি এটা নিশ্চয়ই বলবো না যে এখনকার বাংলা যেটা লেখা হচ্ছে সেটা এখন বিকল্প কথা লেখা হচ্ছে, এটা ইভলভ করেছে, এখন থেকে ইভলভ করে লেখা। কমল কুমার মজুমদারের গদ্য ইদানিং কারা পড়লেন না, খুব কম লেখা সুনীল নিজেই একবার বলেছিলেন কমল কুমার সাহিত্যে সাহিত্যের মানুষদের লেখক পাঠকের লেখক। জেমস জয়েসের ইউলিসিস পড়ার মতন এখন দরিদ্র কজনের আছে আমার জানা, তো অনেকেই পড়েন না, এবং যখন ইউলিসিস তিনি লিখেছিলেন তখন কজন পড়তেন সেটা নিয়ে ওনারও সন্দেহ ছিল। অস্কার ওয়াইল্ড যখন ইংল্যান্ডে বসে লিখছেন তখন অসম্ভব প্রশংসিত, মারাত্মক একটি হঠাৎ করে একটা এমন উনি লিখে ফেললেন যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। উনি ফরাসি দেশে গিয়ে উনি একটা অন্য ভাষা লিখতে শুরু করেছেন, সেটা বিকল্পই করে উনি বলেছেন যে তাতে ওনার উন্নত কিছুই হয়নি, উনি হারিয়ে দিয়েছেন। আসলে বিকল্প নীতি বলতে আমরা ঠিক বোঝাতে কি চাইছি, অংশ বিকল্প নীতি কথাটা কেন ব্যবহার করছে সরাংশ ভালো করে বলতে পারবে। আমার মনে হয় একটি ব্যতিক্রমী শৈলীর সপক্ষে কিছু বলা, আর এটা আসতে শুরু হয়নি, এটা মোস্ট প্রবলি এটা ইউরিজ বলতে পারবে, সম্মিলিত আপনিও বলতে পারবেন। 1870 কি 72 এরকম সালে কিন্তু এই অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, যেটাকে পরবর্তীকালে পোস্ট মডার্ন বলে প্রভাবিত করা হয়েছিল, ওটা অবসলিট হয়ে গেছে। পোস্ট মডার্ন বলে প্রথম তার পোস্ট মডার্ন যা আমার পোস্ট মডার্ন নিয়ে অনেক হচ্ছে, পোস্ট মডার্ন ব্যাপারটা নিয়ে নেই, পোস্ট পোস্ট হয়ে গেছে, তা পোস্ট নেই, পোস্ট পোস্ট নেই, শুধু ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, শুধু ল্যাঙ্গুয়েজ। আর এটা শ্রেষ্ঠ মানুষ এই মুহূর্তে, এখন শ্রেষ্ঠ মানুষ মানে আমাদের দেশে এই মুহূর্তে, ওদের বিদেশে তার কথা অনেকদিন পূর্ণ হয়ে গেছে। রলা বাত বহুদিন আগে বলে দিয়েছিলেন, যেটাই বলা হোক না কেন, কাগজে কলমে লেখা হোক না কেন, ওটা কিন্তু ভাষাটা কথা বলে, লেখক বলে না বা মানুষ কথা বলে না, প্যান নেভার স্পিকস, ল্যাঙ্গুয়েজ স্পিকস। ইউনিস যে ভাষায় লিখবে সেটাই ভাষা, সেটা যদি সরংসুর ভাষার সাথে কোথাও তার তারতম্য ঘটে যায়, ব্যবধান ঘটে যায়, যদি তার সাথে কোনো অ্যামিলিয়েশন না হয়, ওটা ইংলিশের ভাষা। আমি আর যদি বাংলা ভাষায় কোনো একটি নাটক লিখি, পুরোপুরি আমি ফরিদপুরের ভাষায় যদি লিখি, ওটা সেই মুহূর্তে এই নাটকটির ভাষা বিকল্প ভাষা, মানে যদি সরংসুর কথা মতন ভেবে নিই, তা না হলে ওটা সবটা ভাষায় ওটা গদ্য, দুটোই আছে গদ্য অথবা পদ্য। পদ্য বললে অষ্টচূর্ণী অদ্ভুত লাগে, হাসের সাথে চাঁদ
বংশীর সাথে বংশী সাথে মিলনের গলাকে জিজ্ঞাসা করতে বলা হয়, কবিতা বা কাব্য পদ্য কি সামাজিক বিকল্প ভাষা সবচেয়ে যেটা নিদর্শন বলতে পারি, অনেক আছে, বহু আছে, তার মধ্যে একটা দুটো কথাই বলতে পারি, বিকল্প ভাষা হিসেবে আজকে প্রতিষ্ঠিত, সমাজে প্রতিষ্ঠিত বাংলায় বহু আছেন, হিন্দিতেও আছে, কিন্তু সূত্রপাতটা ঘটেছে যাদের যাদের হাত থেকে, সেটা কিন্তু অন্তত 200 বছর আগে ঘটিয়ে দিয়েছিল ফরাসি দেশের কবিরা। এবং সবচেয়ে মজার কথা, ভাষার চলন, বলন, ধরন, ধারণ, আরোহণ, অবরোহণ, তার কিন্তু ঘটে কিন্তু একটা ক্রাইসিস থেকে। সে ক্রাইসিসটা সঠিক কোন জায়গায় সেই ক্যাসেটটা ঘটবে, তবে পার্থক্য হয় সাহিত্যের ভাষা, পার্থক্য সাহিত্যের মিডিয়ামের ওটাই থেকে যায়, কিন্তু তার অন্যান্য সমস্ত ধরনগুলো, ইমেজারি পাল্টে যায়, মেটাফারগুলো পাল্টে যায়, সেটা কিন্তু একটা সংকট থেকে হয়। 200 বছর আগে তখন খুব ঘন ঘন যুদ্ধ, প্রতি 25 বছর অন্তর অন্তর সেটা যুদ্ধ করে পাল্টাত, কিন্তু মারাত্মক পাল্টানো যেটা হলো, যেটা একটা সর্বগ্রাসী পরিবর্তন বলতে পারা যায়, সেটা ঘটেছিল দ্বিতীয় বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের পর। ভাষা পাল্টে গেল, শুধু গদ্যের নয়, পদ্যের নয়, মানসিকতার ভাষা পাল্টে গিয়েছিল, যেটা দিয়ে আমরা লেখালেখিগুলো করি সরাংশ লেখে। পরবর্তীকালে সরাংশ যদি আমাকে পরের আলোচনায় আমাকে রাখে, আমি তাহলে সরাংশ লেখালেখি একটা জিনিস বলতে পারব। প্রথম বিশ্বযুদ্ধে অনেকদিন শান্তিতে থাকার পর হঠাৎ ব্যাপকভাবে একটা ধ্বংস, কবি মানুষকে মানুষের একটা বিশাল একটা খাত থেকে খাতে দিয়েছে। ইতিহাস পরে প্রচুর মানুষ পাগল হয়ে গিয়েছে, সেন্সিটিভ মানুষ, কবিরা শিল্পীরা সেন্সিটিভ, বুদ্ধিজীবীরা সেন্সিটিভ। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতায় সে মারাত্মক পরিবর্তন ঘটে গিয়েছিল। তারপরে সবচেয়ে বড় যে পাওনা, সেটা ভাষার একটা পাওনা হয়েছিল। আমাদের দেশে দুর্ভাগ্যবশত যে কোনো বাতাস একটু দেরি করে আসে, ফ্রয়েড অনেক দেরি করে এসছে, মার্ক্স অনেক দেরি করে এসছে, ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম, অ্যাবসলিউটি অনেক দেরি করে এসেছে, কিন্তু এসেছে। আমরা ওদের ভরসায় বসেছিলাম না, আমরা আমার মতন করে লিখতাম, আমরা আমাদের মতন করে লিখে গেছি, ওগুলো আসলেই আমরা ভালো লিখতে পারতাম, এরকম ব্যাপারে এরকম কোনো রকম ফিরেও লিখতে আমরা ভুগতে ভোগা উচিত না, আমরা ভুগিও না। কিন্তু ইতিহাসটা জানতে হবে, বিকল্প শব্দটার কথা আমি যত বুঝে যাবে, এখন সামান্য জ্ঞান বুদ্ধি আমি সেটা নিয়ে বুঝতে পারছি। প্রথম বিশ্ব মহাযুদ্ধের পর এই পরিবর্তনগুলো ঘটতে আরম্ভ করলো, তার মধ্যে প্রথম পরিবর্তনটা ঘটিয়ে দিল যারা, তারা গাদা হবে না, কিছুটা খারাপ হবে, কিছুটা পাতলা নৈরাজ্য। আর এটাও মজার কথা, সাহিত্যের নৈরাজ্যের কোনো স্থান নেই, এটা ওরা ভালো করে বুঝিয়ে দিয়েছে, ওরা বুঝিয়ে দেয় নৈরাজ্য চলবে। এটা কলকাতার যারা মানুষ তারা খুব ভালো করেই জানেন, হাঙ্গরি হৈহই করেছে প্রচুর, কৃত্তিবাস হৈহই করেছে প্রচুর, কিন্তু ভোপে টেকে না, সে সুন্দর ঘুরে ফিরে কিন্তু ওই মেন স্ট্রিম বলে যে কথাটা আছে, মেন স্ট্রিম এসে পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে, আসতেই হবে, পাচ্ছ যতই হৈহই করে যে কেন, কোকন আছে কষায় নিয়ে, সে কষায় একটা পত্রিকা চার বার করে ফেললাম, কিন্তু শেষ করে চোখটা কিন্তু থাকে এবি আনন্দবাজার পত্রিকা নিয়ে, চোখ ফিরে ও দেশে লিখতে না পারলে কিন্তু যাতে ওঠা যায় না, এবং সেটাকে মেন স্ট্রিমও বলা হয়, কিন্তু মেন স্ট্রিমে লিখুক যারা লিখছে তা তো ভালো লিখছেন, কিন্তু যারা হই হইটা করছে, ওই দাদার লোকেরা যে হই হইটা করছিল, সবার জানা আছে, কিন্তু আমি পুনরাবৃত্তি করার কোনো দরকার নেই, দাদা রাখি বললো ওটা করতো সবাই জানে, টেকে নিয়েছে দাদা, টেকে নিয়ে দাদা ভেঙে নিয়েছিল, ওরা জুরিখ থেকে প্যারিসে আসার সঙ্গে সঙ্গে ওরা ভেঙে নিয়েছিল। তারপর যে জিনিসটা শুরু হয়েছিল, যেটা তুমুল ভরে করে এবং তার যে এখনো আমরা টানছি, সেই সাহিত্যের ধারাটা, বিকল্প সাহিত্যের ধারাটা আজও আমি পরবর্তীকালে যদি আবার বলছি সৌরাংশ যদি সুযোগ দেয়, আমি সেই ধারাটা কোথায় সৌরাংশ নিজেও তার ভাগে পড়েছিল সেটা নিয়ে গেম অ্যাপোলোনিয়াস, আন্দ্রে বেতো, পল বেলাদি, এলুয়া, এরা যে ধ্বংসনাটুই ঘটল যেভাবে শুরু করেছিল সেটা আজও চলছে,
সেটাকে কেউ ইন্দ্রিয়বাদ বলে, কেউ সার্রিয়ালিজম বলে, কেউ মানে ভুল বলে সার্রিয়াল নাটক সুররিয়ালিজম, নানান রকম সব তত্ত্বদায় বলতে থাকে। আমি বলছি অতীন্দ্রিয়তার যে ধারণাটা এসেছিল সেটা হাত থেকে আমরাও কিন্তু রেহাই পাইনি, আমাদের এখানে এসেছিল মূলত সেটা কিন্তু এসেছিল, কিন্তু যদিও সার্জিলিস্টরা নিয়ে এসেছিল, যারা নিয়ে এসেছিল, কিন্তু ওটা বিশ্বাস ছিল কিন্তু বদলে গেছে র্যাবর কাছে, র্যাবো পেয়েছিলেন বদলে কাছ থেকে, যেখানে প্রথমেই বলে দিয়েছিলেন যে কবি শুধু কবিতা লিখলেই চলে না, সে তাকে দ্রষ্টা হয়ে যাবে, সে দ্রষ্টা। এখন দ্রষ্টা বলতে আমি কি তিন নম্বর চোখ বুঝেছি কিনা আমি বুঝতে পারছি না, কাকে দ্রষ্টা করে সে আমার জানা নেই, তবে নিশ্চয়ই সে একটু এগিয়ে ভাবেনি, এগিয়ে তারা ভেবেছিলেন, ভেবেছিলেন বলেই আজকে আমরা যারা নাটক করি তাও এর বাইরে যেতে পারি না, যারা কবিতা লেখেন তারা তো লেখেনি, তাদের শব্দ চয়ন, তারা যে কয়েনগুলো করেন, তারা যে ইমেজিনিসগুলো লিখছেন, তারা যে ধরনের বাক্য ব্যবহার করছেন, কখনো বাক ব্যবহার করছেন, কখনো অপটু ছলে লিখছেন, জেনে শুনে অপটু ভাঙছে, গামলা ভাঙছে, সব তারা তাদের থাকে। আমরা জেনে ইন্সপিরেশন যারা পাচ্ছেন তারা অসম্ভব ভালো লিখছেন, না জেনেও ইন্সপায়ার হতে পারা যায়, এটা নিরস্তিত্ব ত্যাগ করি আমরা শেষ পর্যন্ত। তারা কিন্তু কখনো বলেনি অল্টারনেটিভ কোন ল্যাঙ্গুয়েজের কথা বলেনি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা ছবির জগতে, তুমি যারা আঁকছেন ছবি তার সব অনেকে তার মধ্যে কবিও ছিলেন, বেশিরভাগ চিত্রশিল্পী, যারা একটা এক্সিবিশন করেছেন উৎকট, ওটা এখনো আমাদের কাছে অভিনব। আজকে যদি এই গ্যালারিতে মানে এই কফি গ্রাউন্ডে যদি শিল্পাতরা এক্সিবিশন করার কোনো সুযোগ দেন এবং আমাদের মধ্যে আমরা ছবিটা এক্সিবিশন করার কথা আমি সহজেই করতে পারবো এবং সেটা একটা অঙ্ক সৃষ্টি হবে, খুব সহজ ছিল ব্যাপারটা। আলো ছিল না গ্যালারিতে, অন্ধকার ছিল, আফগানিস্তান যারা আর আন্দ্রীন আত্ম বাইরে যাচ্ছিল তার দেশটাই যাচ্ছিলেন, এক নম্বর লোক ভিতরে পাঠিয়ে দিচ্ছিল, দেশটা তো নিবে একশো দেখা গেছি, ভিতরে গিয়ে তারা বাইরে বেরিয়ে এসে বলছি কিছু তো দেখতে পারলাম না, তো ওদের ব্যবস্থা খুব পরিষ্কার ছিল, দেখাবার জন্য তো রাখিনি, এক্সিবিশনটা করেছি সেটার জন্য দেখছি। এটা বিকল্প শুধু ভাষা নয়, যে প্রাথমিক ভাবে যে কথাটা বলেন তা নয়, ভাবনাটাই বিকল্প। তারপর আলো জ্বালিয়ে একটা এক্সিবিশন হলো, তাতে মোনালিসার বউ ফেলে দেওয়া হলো, হাসি হাসি মতো মোনালিসা বসে আছে, যে মোনালিসা যে প্রতিদিন কিছু না কিছু একটা ব্যথা থাকছে, ও জন্মিত হয়েছিল, উনি গর্ভবতী ছিলেন, উনি লিওনার্দো ভিঞ্চির সেলফ পোর্ট্রেট, হাজার হাজার ব্যাখ্যা চলছে, তো ওরা সে সমস্ত ব্যাখ্যার উঠে উঠে মোনালিসার বউ ফেলে দিচ্ছিল। সেই এক্সিবিশনে এত ছিল জ্যামিতে একটি পায়রাকে তেলে ফুটে মেরে দেওয়া হয়েছিল, কেন লাগিয়ে দেওয়া হচ্ছে জ্যান্ত পায়রা, ছোটা প্রফেস জ্যান্ত ছিল না, ওরা বিকল্পের সন্ধান করছিল, কারণ যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে তখন ইউরোপ গেছে, যে ব্যাপক একটা নরসংহারের মধ্যে দিয়ে গিয়েছিল, তাতে খুব স্বাভাবিক বিকল্প চিত্রকল্প বিকল্প ল্যাঙ্গুয়েজ হয়ে এসেছিল। এবার আমরা ৮৫ টাকার পেট্রোল হয়ে গেছে, কোনো বিকল্প শব্দ আসছে কিনা আমরা জানি, প্রতিদিন একটি ছোট্ট কিশোরী বালিকা থেকে শিশু থেকে আরম্ভ করে বয়স্ক নারীকে তাকে প্রতিদিন ধর্ষণ করা হচ্ছে এবং তারপর সেটাকে নিয়ে আবার হই হই করে ডিবেট টিবেট হচ্ছে, তারপরেও তো কোনো কবি সাহিত্যিক, হ্যাঁ হচ্ছে, কিন্তু ওটা কি বিকল্প ভাষা নয়, বিকল্প চেতনা নয়, মুখ্য কথা হচ্ছে বিকল্প চেতনা, ঠিক শব্দ যেটা আমি এই মুহূর্তে মুখ থেকে বুঝে আসছি, বিকল্প চেতনাটা আসছে কিনা। লিখবো তো সেই বাংলাতে, বাংলাতেই লিখতে হচ্ছে, অনেকে আবার বাংলা লিখতে পারেন না বলে তারা ইংরেজিতে বাংলা লেখেন। আমি আজকে শুনলাম বাংলাদেশে সেটা নাকি নিয়ম করে বন্ধ করে দেওয়া হচ্ছে, ইংরেজিতে বাংলা লিখতে পারা যাবে না, বাংলাতেই লিখতে হবে। দেখ কড়াকড়ি এখন নিয়ম শৃঙ্খলার মধ্যে ভাষাকে আটকে রাখা যায় কিনা আমার ধারণা জানা নেই। আমি শুধু বলব সৌরাংশুর এই আলোচনাটা অবশ্যই খুব প্রয়োজনীয় আলোচনা, কিন্তু আলোচনায় আমার সামান্য বিদ্যাবুদ্ধি দিয়ে আমি এটুকুই বলব যে বিকল্প ভাষা আবিষ্কারের বহু আগে আমাদের বিকল্প চেতনা আমরা প্রস্তুত কিনা, বিকল্প চেতনার কাছে মাথুর তো পরে আসবে, আগে আমরা ভাবতে পারছি কিনা বিকল্প, তা না হলে ঘুরে ফিরে
ঠোঙা পাল্টালি দ্রব্য পাল্টায় না, তাহলে তো সে কারণেই এখন যারা বামপন্থী লোক তারা যারা পার্লামেন্টে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তারা তো বিকল্প বামপন্থী মানুষ, তারা আমাদের প্রেরণা প্রেরণাদায়ক কোনো মানুষ হতে পারে না, আমার তো বটেই কারণে না। সুতরাং এক কথায় বলবো, বিকল্প শব্দটা বদলতে একটা মানসিক স্টেপ মাত্র, আমি যেভাবে দেখছি পৃথিবীটাকে ঠিক সেইভাবে সেই রিয়ালিটিটাকে আমি আমার মতন করে যদি সাজিয়ে দিই, সেটা কোনোদিন কারোর কাছে সারিয়ালিস্ট হতে পারে, কারোর কাছে সেটা ম্যাজিক রিয়ালিজম হতে পারে, ওটা কারোর কাছে অ্যাবসার্ডিটি হতে পারে, কারোর কাছে ওটা অত্যন্ত গোজামির একটা ভণ্ডামি হতে পারে, যেগুলো বিজ্ঞাপনের ভাষা যেগুলো আমরা প্রতিদিন দেখি বা নিউজ পেপারের ভাষা যেগুলো আমরা প্রতিদিন দেখি, বিশেষ করে বাংলা নিউজ পেপারে যেগুলো দেখি, গান্ধীকে গান্ধী বলছে, ব্যবস্থা ব্যবস্থা দিচ্ছে, অন্তত সমস্ত সময় শুনতে পারি, সেটা ধ্বনিগত হোক না তো ব্যাকরণগত হোক না ওটা ভাষাগত সেটা বোঝা যাচ্ছে না। তো সে রোলাবাক্যের কথা দেখছি, মানুষ তো কথা বলে না, কথা বলে ভাষা, এবং সেই ভাষাটা কি, সেই ভাষাটা কতটা বাধানযোগ্য, কতটা গ্রহণযোগ্য হচ্ছে। কারণ শেষ পর্যন্ত তিনজন মানুষ কিন্তু এই গদ্যের সাথে জড়িয়ে রয়েছে, একজন যিনি লিখছেন, একজন যিনি ছাপছেন, আর আরেকজন যিনি বলছেন। যিনি ছাপছেন তিনি যদি প্রকাশ না করেন তো ওটা পৌঁছচ্ছে না, আর প্রকাশ করলেই যে পৌঁছবে তা হবে না। রিলিবিলিটি থাকছে কিনা, আমার গদ্য পড়ছে কিনা, সৌরাংশ গদ্য যাচ্ছে কিনা, যদি চলে যায় তার সৌরাংশ যে ভাষায় লিখেছে যেমন খুশি লিখেছে, দর্শক নিচ্ছে, শ্রোতা নিচ্ছে, পাঠক নিচ্ছে, কোনো রকম ভাবে আমার হয় না, সেখানে আপোষ বা সমঝোতার কোনো দরকার আছে, একটা প্রত্যক্ষ একটা স্বাধীনতা বোধ শিল্পী আছে, কবি আছে, সাহিত্যিকের আছে, সে দিচ্ছে, বিকল্প নিয়ে মাথা খাওয়া খাওয়া চলবে। ধন্যবাদ। যেটা চরিত্রা বললে সেটাকে আমি ছোটভাবে বলার চেষ্টা করি, সেটা উনি প্রথমত বলছেন যে বিকল্প নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে বহুভাবে বহু কাজ হয়েছে, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে মুভমেন্টটা হয়েছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালে সেটা নিয়ে উনি প্রশংসা প্রথম করেছিলেন, ফরাসারিটা যেটি কথাটা বললেন। এর পরবর্তীতে উনি যেটা বললেন যে বিকল্প চেতনার মাধ্যমে যেটা গতানুগতিকতা চলে আসছে সেইটাকে কাটিয়ে বা সেইটাকে সরিয়ে নিয়ে গিয়ে যাবার মানসিকতা তৈরি হচ্ছে কিনা, উপস্থিত দর্শকদের মধ্যে নিজেদের বক্তব্য তৈরি রাখতে বলছেন আসবাবাদের কাছে, তার আগে সমৃদ্ধের কাছে যাচ্ছি। সমৃদ্ধের সঙ্গে প্রথম আমার এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল যে কিভাবে আমরা দেখতে পারি বিকল্প গদ্যে গদ্য শব্দটি শব্দ বন্ধনীকে অবতারণা এই জন্য হয় যে গতানুগতিকতা বা প্রবন্ধ বা নন ফিকশনের বাইরে গিয়েও ফিকশন এবং নন ফিকশন গদ্য এবং গদ্যের মাঝখানে কোথাও একটা বিচরণ করার জায়গা যদি খোঁজা যায়, ফ্লোটিং ল্যাঙ্গুয়েজে কিছু লেখার চেষ্টা করা হয়, যেখানে আমাকে জহরদা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোনো একটা সাবজেক্টকে কি সোজাসুজি হিট করছো, না আমি বাউন্সটা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড করে রান করার উইকেটে যেখানে বাউন্স বেশি আছে সেখানে নিজেকে বাঁচিয়ে রান করার জায়গাটা আমি খুঁজে বার করার চেষ্টা করছি, সেইটাকে আমরা বিকল্প বলতে পারি না শুধুমাত্র রমরচনা যখন লেখা হচ্ছে, কাব্যিক গদ্য যখন লেখা হচ্ছে বা অন্যান্য গদ্যের ফর্ম যখন লেখা হচ্ছে সেটাকে বিকল্প করতে পারি। আমি পরবর্তী বক্তার কাছে নিজের বক্তব্য জন্য চলে যাব। নমস্কার। এখানে দুটো শব্দের মধ্যে ব্যবহার করা হয়েছে, একটি বিকল্প গদ্য, একটি ব্যক্তিগত গদ্যরীতি। এই দুটোকে যদি আমরা একটু সমন্বিত করে নিই তাহলে দেখব যে দুটি ক্ষেত্রেই সম্ভবত, আমি ঠিক নিশ্চিত নই, কলেজ স্ট্রিটের প্রকাশকরা বলতে পারবেন, তবে আমার ধারণা
অন্তত সব থেকে বাংলায় বিকৃত মানে বিক্রি হওয়া যে বই সব থেকে কিনা আমি জানি না, বাট আমার ধারণা সব থেকে হতে হলেও হতে পারে, প্রকাশক কোন বলতে পারবে কথাটা সত্যি কিনা, সেই বইটি এই দুটিরই মেলবন্ধন। এক বিকল্প বৌদ্ধ ছিল সেটি, আর ব্যক্তিগত বৌদ্ধ ছিল সেটি। এবং সেটি কোনো লেখকও লেখেননি, উত্তর কলকাতার একজন মাস্টারমশাই দুপুর তিনটের সময় এই স্কুল ছুটি হয়ে যেত, কলকাতার কাছের একটা গঙ্গার পাশের জায়গায় যেতেন, গিয়ে একজন সান্নিধ্য আসতেন তিনি, রাত্রিবেলা 9:30-10টার সময় বাড়িতে গিয়ে বসে বসে ডায়েরি লিখতেন। তো সেই ডায়েরি ধীরে 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 এমন একটা ডিটেলিংয়ের পর্যায়ে চলে গেল যে জায়গাটার বিবরণ, এখন ঘন্টা বাজছে, ওই দিকে মন্দিরটা পশ্চিম দিকে, এটা এই দিকে, একটা ডিটেলিংও আছে এবং অসংখ্য ছোট 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 গল্প যার সান্নিধ্যে যেতেন। 1897 সালে ঠিক হলো যে উনি একটা ধারাবাহিক বই বের করবেন, দুয়ারপাট বের করলেন। তারপরে তার যে যেখানে যেতেন তার যে প্রধান শিষ্য, তিনি আমেরিকা থেকে বললেন যে তুমি এটা বই করো। তো আমার ধারণা যে বিকল্প পদ্ধতি এবং ব্যক্তিগত পদ্ধতির এরকম একটা চূড়ান্ত সেলেবল কমোডিটি, যে কথামৃতির কথা আমি বলছি, আমার মনে হয়নি। যদি কেউ ধর্ম বিশ্বাস নাও করেন, শুধুমাত্র বৌদ্ধ হিসেবেই কথামৃত পড়া যায়, তার কারণ হচ্ছে সেখানে এমন সুন্দর সুন্দর ডিটেলিং দেওয়া আছে যে যে কোনো উপন্যাসের সূত্রপাত হতে পারে সেটা দিয়ে। একটি লোকেশনের বর্ণনা, মানুষের বর্ণনা এবং ব্যক্তিগত ডায়েরি থেকে এরকম একটি চূড়ান্ত যাকে বলা হয় পপুলার বই তৈরি হলো, সেখানে ব্যক্তিগতভাবে তিনি নিজেকে অনুপস্থিত রাখছেন বারবার। আমরা সচরাচর দেখি না এরকম, ডায়েরিতে আমরা সাধারণত লিখে থাকি আমি এটা দেখলাম, আমার চোখের সামনে এটা ঘটলো, তিনি যেন লুকিয়ে রাখছেন। তিনি কখনো লিখছেন মাস্টার, কখনো লিখছেন মনি, আর সকাল থেকে নাকি বসে আছেন মনি, মানে তিনি নিজের নাম কখনো লেখেন না। তো সেক্ষেত্রে আমার ধারণা যে এই যে দ্বিতীয় অংশটা যেটা লেখা রয়েছে আমাদের পেছনে, ব্যক্তিগত বোধের ভবিষ্যৎ, তো ব্যক্তিগত বোধের অতীতটাই আমাদের অনেক স্ট্রং, ফলে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই আছে বলে আমার তো মনে হয় না। বিকল্প বৌদ্ধের কথা যদি বলি, তাহলে আমার যতটুকু আমার সামান্য পড়াশোনা, তাতে মনে হয় যে এমন একটা সময় এমন একটা প্রচণ্ড বিস্ফোরক বিকল্প বৌদ্ধ এসেছিল বাংলায়, যে সময়টা খুব ভারী ভারী সমস্ত বাংলায় ভাষা ব্যবহার করা হচ্ছিল। তখন বঙ্কিমচন্দ্র লিখছেন, তখন ব্রাহ্মণ সমাজে প্রতাপচন্দ্র মজুমদার লিখছেন, সিদ্ধান্ত শাস্ত্রী লিখছেন, আত্মচরিত বেরিয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই সময় যে হুতম নামে যে লেখাটি বেরোলো এবং সেই হুতমের যে সম্পূর্ণ কথ্য ভাষায় এবং একটি কখনো গাজন, কখনো চরক, কখনো দুর্গাপুজো, বিভিন্ন ফেস্টিভ্যালকে নিয়ে সম্পূর্ণ তীর্যক ভঙ্গিতে বাঙালিকে দেখা এবং পুরো চূড়ান্ত আক্রমণাত্মক শব্দ ব্যবহার এবং নিজেকেই নিজেদেরকে বাঙালি হিসেবে আক্রমণ করা, তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, শ্লেষ যে ভাষা ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় সেটা আধুনিক বাংলা ভাষার অন্যতম প্রধান পথিকৃত বলা যেতে পারে প্রথম দিক। কিন্তু সেই সময় বঙ্কিমচন্দ্র লিখছেন, যেহেতু বঙ্কিমের ভাষা ছিল অনেক ঝঙ্কারময়, বঙ্কিমচন্দ্রের একটা বাক্য দুটো বাক্য বলি আমরা একটা ঝঙ্কার পাই সেখান থেকে, তিনি পছন্দ করেননি। তিনি বলেছেন হুতুমের ভাষা হচ্ছে নিস্তেজ, কারণ কোনো বাঁধন নেই, হুতুমের ভাষা দরিদ্র, কারণ তাতে ভাষা এবং শব্দের সেরকম নেই, যদিও বা কোনো কোনো বাক্যে অশ্লীলতা নেই কিন্তু সেগুলোর পবিত্রতা শূন্য। এটা যে বঙ্কিমের রিভিউ হতেই পারে, কিন্তু আমরা দেখতে পাই যে বাংলা গদ্য রীতিতে সুতরাং বিকল্প গদ্য এবং ব্যক্তিগত গদ্যের অবতারণা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। এবং আমি এই তালিকাতে চৈলকনাথ মুখোপাধ্যায়কেও রাখব, কারণ ডম্বুচরিতের যে ভাষা সেই ভাষাটিও কিন্তু সাধারণ গল্প, উপন্যাস, আত্মজীবনী এরকম ভাবের সঙ্গে কোনো কিছুর সঙ্গে মিল পাওয়া যায় না, একদম অন্য ধরনের একটি গদ্য রীতি। সেই ধারাটি যেহেতু বাংলাতে রয়েছে, তো সেই জন্য বিকল্প গদ্যের একটা যেমন বিদেশের ফ্রান্সের বেশ কিছু উদাহরণ দিয়ে আমাদের লিখিত করলেন, তো সেই সূত্রেই বলতে পারি যে এই উনি জেমস জয়েসের কথাও বলেছেন। আমি শুনেছি যে জেমস জয়েসের পেনগ্যান্স ওয়েক নামে যে গল্প বইটি আছে সেটির জন্য একটা বিভিন্ন ক্লাবও আছে, আয়ারল্যান্ডের ক্লাব আছে, লন্ডনের ক্লাব আছে,
সেই ক্লাব প্রত্যেক শনিবার শনিবার বসে এবং একটা করে পরিচ্ছদ বা দুটো করে পাতা তারা বোঝার চেষ্টা করেন, এখনো বুঝে উঠতে পারেননি ইন্ডিয়ান সোলার থিওরি ওই ওই দুটি পাতার মানে কি, দু লাইনের মানে কি। যেমন আমরা অনেকে কমন কোয়ান্টিটিতে বুঝতে পারি না, হ্যাঁ, যেটা সন্দীপন চট্টোপাধ্যায় একটা বিকল্প পদ্ধতিতে লিখতেন, তিনি ওই সুহাসিনীর পোমেটমের যে রিভিউ কৃত্রিবাসে তিনি লিখেছিলেন যে সুহাসিনীর পোমেটম যখন প্রকাশিত হলো তার ঠিক পরের পরের সংখ্যায় সন্দীপন রিভিউ করছেন, তাতে তিনি প্রথমেই লিখছেন কমল কুমার মজুমদারের আসর ফাঁকা হতে শুরু করেছে, গোলাপ সুন্দরীতে যাও বা কিছু দর্শক পাওয়া গেছিল, এখন খুব একটা সম্ভবত 20 জনের বেশি পাওয়া যায়নি। সুহাসিনী কমল কুমার মজুমদার সুহাসিনীর পোমেটম এই ভাষারীতি বা চারটি গদ্য সেটা অনেকেই ধরতে পারবে না বলে উনি রাস্তায় লিখছেন, অন্তত আমাকে পাইনি। তো সেক্ষেত্রে কমল কুমার মজুমদারের গদ্য কি তাহলে আমরা ভুলে যাবো, অগ্রাহ্য করবো, তা তো হতে পারে না, কারণ তিনি তো সম্পূর্ণ একটা অন্য ধরনের গদ্য নিয়ে তার ব্যাখ্যাও হয়তো এখন আমাদের ধারণা যে ফিনিয়াস ওয়েকের মতো আমাদের উচিত একটা কমল কুমার মজুমদারের আলোচনা করা যে এই এই বাক্যটি কেন লিখলেন, কেন ক্রিয়াপদ নেই, কেন প্রথমে সেটা হওয়া উচিত। তো সেক্ষেত্রে আর এই ব্যক্তিগত গদ্যনীতির বিষয়টা আমার ধারণা আছে এটা যে কোনো লেখাই আত্মজৈবনিক হতে বাধ্য, মানে যে কোনো লেখাই ব্যক্তিগত। যদি কেউ উপন্যাস লেখেন তাহলে তার যে প্লট, তিনি হয়তো কোনো একটি গল্প শুনেছেন বন্ধুর মুখে বা আত্মীয়র বাড়িতে গিয়ে অথবা কোনো একটি বিয়ে বাড়িতে কোনো একটি গেট টুগেদারে তিনি একটা ছোট্ট প্লট পেলেন, সেখান থেকে তিনি সেটাকে বাড়িয়ে কাল্পনিক নাম দিয়ে তিনি একটা কিন্তু তার অর্জিত অভিজ্ঞতা ওটা। আবার কোনো একটি একজন কবি যখন লিখছেন তখন সেই কবিরও কোনো একটি ব্যক্তি কোনো অনুভূতি, সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়েছেন একটা আকাশের দিকে তাকালেন অথবা গঙ্গা পার হচ্ছেন সেই সময় তার যে অভিমনুভূতিটা হলো সেটা হয়তো কোনো কোনো সময় তিনি ব্যবহার করলেন তার পঙ্ক্তিতে। আবার কোনো একটি ঘটনাকেও ব্যবহার করা যায়, যেটা তুমি বাবু বললেন যে নানা রকম সামাজিক আমাদের এখানে ঘটনা ঘটছে যেগুলো প্রতিবাদমূলক কবিতা হওয়া উচিত, গদ্য হওয়া উচিত, প্রবন্ধ হওয়া উচিত, কখনো হয় কখনো হয় না, কিন্তু সাহিত্য কোনো কোনো সময় খুব প্রোপাগান্ডামূলক হয় সেটা আলাদা বিষয়, সেটা এই বিষয়ে আসছে না। কিন্তু ব্যক্তিগত গদ্যের মধ্যে এখন যেহেতু আমরা কখনোই সোশ্যাল মিডিয়াকে আমরা অগ্রাহ্য করতে পারবো না আজকের যুগে, সোশ্যাল মিডিয়াতে যে ধরনের গদ্য লেখা হয় এবং এত অনলাইন ম্যাগাজিন রয়েছে সেই ম্যাগাজিনগুলোতেও ব্যক্তিগত গদ্য প্রাথমিকভাবে যে ফেসবুকের লেখা সেগুলো মানে বলতে পারি যে ব্যক্তিগত অবলম্বন বা পর্যবেক্ষণ। আমরা যা দেখছি একটা ঘটনা দেখলাম সকালে কোথাও একটা বেড়াতে গিয়েছি তার একটা বিবরণ, আমি রাজনৈতিক চিন্তা ভাবনা রাজনৈতিক মতবাদ বাদ দিচ্ছি, সেগুলো বাদ দিয়ে যা যা দেখছি সেগুলো লিখছি, সেইগুলোর সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রায় বেশিরভাগ মানুষ সেগুলোই লেখে তার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব মতামত, নিজস্ব অভিমত। কিন্তু এর সূত্রপাত অথবা এর যে সূত্র সন্ধান করে দেখা যাবে যে এটি কার্যত কিন্তু সাংবাদিকতার একটা অংশ, কারণ যে কোনো একটা ধরা যাক ট্রেন দুর্ঘটনা ঘটেছে, আমি যেহেতু খবরের কাগজে চাকরি করি আমাদের নিয়ম হচ্ছে সেখানে তিনটে স্টোরি করতে হবে, একটা হচ্ছে কি করে হলো, আচ্ছা তুমি না তিনটে স্টোরি পাঠাও, একটা কিভাবে মেন লিড স্টোরিটা পাঠাও আর একটা হিউম্যান স্টোরি পাঠাবে, হিউম্যান স্টোরি মানে আমাকে যেতে হবে হাসপাতালে, সেই হাসপাতালে যে যারা আহত বা হতাহত আছেন তাদের আত্মীয় সঙ্গে কথা বলতে হবে, কার হয়তো এক মাস পরে বিবাহ তিনি মারা গিয়েছেন, এগুলো তো আপনারা পড়েছেন দেখেন এরকম হয় আর কি, সেটা হিউম্যান স্টোরি। আর একটা পেন পিকচার, এই পেন পিকচারটা খুব সাংঘাতিক, সেটা হলো কারোর মুখে নয়, তুমি যা দেখছো সেটা দেখো। যেমন ধরুন কুম্ভ মেলা ব্যবহার করতে যায় যারা, সেখানকার তো পুলিশ সুপার বলেন বা জেলা শাসক আরো বলেন, মন্ত্রী এর সঙ্গে যোগ করেন, এসব তো হবে না, সেখানে যা দেখছো তাই দেখো। এই পেন পিকচারটা একজন সাংবাদিকতার ক্ষেত্রে একটা বেশ মনীষীনার পরিচয়। আমার মনে হয় যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ব্যক্তিগত গদ্য লেখা হয় সেটা অনেকটাই সাংবাদিকতার একটা এক্সটেনশন। সুতরাং আমি আর সময় নষ্ট করব না বেশি, এই কারণে এই সৌরাংশ যে ধরনের লেখা লিখবে সেই লেখার মধ্যে কিন্তু যেমন পর্যবেক্ষণটাও আছে আবার অনেকটা ওর ভেতরের দিকে তাকানো, মানে নিজের দিকে তাকিয়ে দেখা যে কথাগুলো বলেনি ও নিজেও এই কথাটা বলেছে যে না বলার কথা সেইগুলো লেখে। আর এই
ওর ওর যে এই যে বইটি এখন প্রকাশ পাবে কিছুক্ষণের মধ্যে, এছাড়াও ওর এর আগেও বই প্রকাশিত হয়েছে, যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ওর ভাবনাগত ভাবে সেটি হলো ওর ভাবনা চিন্তার মধ্যে একটা বৈচিত্র্য আছে। কখনো কিচেন ফিসফাস কিচেন দিচ্ছে তার রান্না বান্না নিয়ে, আর কখনো সম্পূর্ণ একটা প্যারাসাইকোলজির বিষয় নিয়ে দিচ্ছে হয়তো। ওর এই বইটির মধ্যে এমন কিছু পরিচ্ছদ আছে যে পরিচ্ছদগুলোর মধ্যে অনায়াসে একটা 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 বলা যেতে পারে মায়াবাদ পাওয়া যাবে, একটা ম্যাজিক রিয়েলিজম পাওয়া যাবে। তো এইগুলো কিন্তু ব্যক্তিগত বুদ্ধ বা বিকল্প বুদ্ধের মধ্যেই পাওয়া সম্ভব। তাহলে এই রীতিটা ব্যক্তিগত বুদ্ধের যে রীতি, সেই রীতি আমি যেটা বললাম, আমার যা মনে হয় সেই 1860 পর থেকে যা শুরু হলো, সেটা যেভাবে বাঙালিকে ঋদ্ধ করছে বা বাংলা ভাষাকে ঋদ্ধ করছে এবং ক্রম পরিবর্তনশীল, কারণ এখন ব্যক্তিগত বুদ্ধ এবং বিকল্প বুদ্ধ এই দুটি ভবিষ্যৎ আমার কাছে তো খুবই উজ্জ্বল। কারণ যে কোনো যে কোনো ক্ষেত্রে ধরুন কর্পোরেট বা প্রিন্ট খবরের কাগজ কিংবা সাহিত্য কবিতা উপন্যাস, আমাদের প্রধান এখন মাথায় রাখতে হয় সবাইকে সেটা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স কার। যারা দীর্ঘদিন ধরে গল্প উপন্যাস পড়ছে তারা তো পড়বেনি, কিন্তু 16-25 এই প্রজন্ম কি পড়বে? তাদেরকে তো পড়াতে হবে। না না, ওরা পরে করে না, ওদের কিন্তু ভাবে লাভ নেই। ওটাগুলোকে বিযুক্ত করে রাখলে কিন্তু কাজের কথা নয়, তাদেরকে পড়াতে হবে। তাহলে পড়ার অভ্যাসটা কীভাবে তৈরি করতে হবে? তাদের ভাষাকে, তাদের তারা যে ভাষায় কথা বলে, তারা যে ভাষায় নিজেদের মধ্যে প্রেম বিনিময় করে, আমাকে তাহলে সেটা বুঝতে হবে। এই মতো করে তাদেরকে আকৃষ্ট করতে হবে, যদি করতে হয়। সেটাও তো একটা হতে পারে যে তারা প্রথমে পড়লো একটা খুব সরল সাদাসিধে হালকা লেখা, তারপরে সে ইন্টারেস্ট পেয়ে গেল, ইন্টারেস্ট পেয়ে সে দেখলো যে ওরকম অল্টারনেটিভ রাইটিংস অনেক আগেও হয়েছে, তখন সে তৈলক্ষণা পড়লো, তখন সে হুতম পড়লো। এটা হতেও পারে, এটা একটা আশাবাদের কথা। কিন্তু আমার ধারণা যে ব্যক্তিগত বুদ্ধর যে ভবিষ্যৎ এবং বিকল্প বুদ্ধের যে বর্তমান এবং ভবিষ্যৎ, সেটি অন্ততপক্ষে আগামী দিনে শুধু উজ্জ্বল নয়, উজ্জ্বলতর হতে চলেছে। নমস্কার। সমৃদ্ধ যে দৃষ্টিকোণটা যুক্ত করলো সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে যেটা প্রোজের ক্ষেত্রে, নন ফিকশনের ক্ষেত্রে যে লেখাগুলো শুরু থেকে হয়ে উঠেছে সেগুলো কিন্তু ব্যক্তিগত এবং অথবা বিকল্প, শুরু হয়েছিল বিকল্প বুদ্ধ রীতি দিয়ে, হয়তো সেটাই বর্তমানে অ্যাকসেপ্টেড নর্মস এর পর্যায়ে পড়ে গেছে। সেইভাবে দেখা যাচ্ছে যে উদাহরণগুলো দিয়েছে সেগুলো প্রযোজ্য, ভয়ঙ্কর উজ্জ্বল উদাহরণ, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। এরপরে যার কাছে যাবো সে আমাকে প্রথমে বলে দিয়েছে যে দেখো আমি সারা সপ্তাহ এই বাংলা সাহিত্য হেনা থানা পড়ে বেড়ায়, একই সাবজেক্টের উপর আমাকে বলতে বলো না, আমাকে যেটার উপর বলতে বলো সেটা হচ্ছে বইটা কিভাবে লেখা হয়েছে, বইটা সম্পর্কে। তরিতা বারবার করে আমাকে জিজ্ঞেস করেছে যে বা বলছেন ও স্টেটমেন্টও দিচ্ছেন যে বইটা পড়তে গিয়ে আমার অনেক জায়গায় এটা মনে হয়েছে যে কঠিন বিষয়কে সহজভাবে বলার একটা সহজাত দক্ষতা সৌরাঞ্চল মধ্যে রয়েছে। আমি একটু যদি এগোই তাহলে দেখব যে সেখানে হঠাৎ করে রবীন্দ্রনাথ হচ্ছে। আমি গ্যারান্টি বই থেকে আমি অন্তত 5 উদাহরণ তুলে দেব যেখানে বঙ্কিমের কমলাকান্তের দপ্তরের মূলত 2 প্রবন্ধ, বিড়াল 3 প্রবন্ধ, আমার মন, হ্যাঁ এই সরি এই দুটো বিড়াল আর আমার মন, এই দুটো প্রবন্ধের অনেক শব্দ এবং বক্তব্যগত ইনফ্লুয়েন্স বলবো আমি, প্রভাব বলবো আমি, লিটারারি ইনফ্লুয়েন্স বলবো আমি সৌরাংশের মধ্যে, এবং তারই সঙ্গে আমি বলবো তার বিস্তার, আধুনিক মানে সমকালীন বিস্তার সৌরাংশের লেখার মধ্যে কিন্তু এই বইয়ে আমি পাচ্ছি। নিজের সঙ্গে নিজের হনন হওয়া, এই হননের ঘ্রাণ এই বই আমি পাই। আপনি যদি বলেন এর ফর্ম কি, আমি বলবো সেখানে শৈশব আছে, সেখানে বর্তমান আছে, সেখানে সমকাল আছে, সেখানে ভবিষ্যতের শঙ্কা আছে, সেখানে নির্ভরতা আছে, সেখানে ব্যক্তিগত সম্পর্ক আছে,
সেখানে সম্পর্ক ভাঙার চাপা যন্ত্রণা আছে, সেখানে উপেক্ষা করার স্পর্ধা আছে, সেখানে উপেক্ষা না করতে পাওয়ার ফের অনুপমিততার মধ্যে ঘুরে ফেলা আছে, এই সব কিছুই আছে। তো যে সৎভাবে বলার চেষ্টা করব, এই বইটা পড়তে গিয়ে আমি কোথাও ক্লান্ত হইনি, আমাকে ক্লান্ত করেনি, বিরক্ত করেনি। আমাকে গতকালই আমি কথা বলছিলাম যে একসঙ্গে যদি আসা যায়, কারণ বাড়ির কাছে একটা কাজে আমি গিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করছি কেমন লাগলো, না যা বলার আমি ওখানেই বলবো, তবু আমি তো বলেছিলাম এক লাইনে বলি, এই বইটা অনেকটা আমার কাছে রাম ভেবুর মতো লেগেছে, একটা রেইনবো, কালারফুল রেইনবো, অদ্ভুত রকম ভাবে অনেক কথা, আসলে অনেক কথা তো বলা হয়, মানে বলার এত কথা আছে যে এটা নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায়। ভাষার ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে অদ্ভুত রকম ভাবে, আমি একটা অন্য কথা বলি, একটা আঞ্চলিক বৈশিষ্ট্যের কথা বলি, কারণ দিল্লির বাংলা সাহিত্য এবং দিল্লির লেখালেখি নিয়ে যে কজন সহসিত ওকালাত করে থাকে, বোধহয় সবচেয়ে ছোট উকিলটা আমিও, যেখানে আমি মনে করি যে এখানে যারা বসে লেখে তাদের নিজেদের মতো করে একটা ফ্লেভার কিন্তু তৈরি হয়, তাকে অস্বীকার করা যায় না। এবং ভাষার ক্ষেত্রে একটা মিশ্র ভাষানীতির ব্যবহার, এটাও কিন্তু একটা চরিত্র লক্ষণ। আমি যখন এই বইটা পড়ছিলাম তখন দেখছি কোথাও বাতচিত, কোথাও মেহরবান, কোথাও কাদার দামান, কোথাও দোস্ত, কোথাও জানিমা, প্রচুর উর্দু শব্দ চলে আসছে, তার থেকে একটা অ্যাবাউট টার্ন নিয়ে ও চলে আসছে ইতিহাস, সভ্যতা, তার অ্যাসেসমেন্টে, যেখানে শহর, নগর, বন্দর, ছোট বড় ক্যারাবাকা জনপদ, সমগ্র মানব জাতির ইতিহাসের সুবিধার জন্য তৈরি থাকা এক একটা পরিচয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, দুপাতার একটা লেখা বিন্দুতে সিদ্ধ দর্শন হয়ে যায়। একটা লেখায় তিনজনের কণ্ঠস্বর থাকে, কে তারা? কথক, লেখক, নায়ক। আমি কথক, লেখক, নায়ক তিন সুবর্ণাংশকেই অভিনন্দন জানাচ্ছি এরকম একটা গদ্যের বই উপহার দেওয়ার জন্য। সেটা কিন্তু আঙ্গিক বা ফর্ম ভিত্তিক, যেভাবে আমি বুঝেছি। এখন প্রথমে আমি একটা, এই যে দুটো শব্দ আছে ব্যক্তিগত এবং বিকল্প, এই দুটো শব্দকে আমি কিভাবে ভাবছি এটা একটু আমার মতো করে আমি বলার চেষ্টা করব। ব্যক্তিগতটাকে যদি একটু সরিয়ে রাখি, বিকল্প আসলে তরিতার বেশ কিছু রেফারেন্স চলে আসবে। তরিতা যখন বলছিলেন বিকল্প শব্দটাকে নিয়ে, উনি তার ইংরেজি প্রতিশব্দ করতে চেয়েছিলেন সাবস্টিটিউট, তাই তো? এবার আমি যেখান থেকে বলছি সেখান থেকে শব্দটা যদি ইংরেজি শব্দটা তুলতে চাই, আমি দুটো ইংরেজি শব্দের প্রস্তাবনা রাখব, একটা হলো অল্টারনেটিভ এবং অন্যটা হলো এক্সপেরিমেন্টাল। তাহলে এই যে গদ্য রীতি, এই রীতিটাকে কি আমি সাবস্টিটিউট হিসাবে দেখব নাকি অল্টারনেটিভ বা এক্সপেরিমেন্টাল হিসাবে দেখব? আমি ব্যক্তিগতভাবে সৌরাংশ বইকে কেন্দ্র করে এই যে ভাবনা চিন্তা, এটি দ্বিতীয় মতের পরিপত্তি। এবার আসি দ্বিতীয় পর্যায়ে। পশ্চিমের বহু উদাহরণ তরিতা দিয়েছেন, তিনি খুব ভালো রকম পড়াশোনা করা, এবং একই সঙ্গে সমৃদ্ধবাবু যিনি পশ্চিম থেকে আমাদের বাংলার বহু উদাহরণ দিয়েছেন, প্রাসঙ্গিক সবগুলো প্রাসঙ্গিক উদাহরণ এবং তার ব্যাখ্যা। আসলে আমি কিছু বিচ্ছিন্নভাবেই কথাগুলো বলব, সেগুলো যে খুব ধারাবাহিকতায় আসবে এমনটা নয়। কথা প্রসঙ্গে কেউ একজন বোধহয় সমৃদ্ধবাবু বঙ্কিমের কথা বলছে,
বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক লেখকের একরকম ভাবে সূত্রপাত মৌলিক চৈতবা প্রথম দিকে তাকে বাংলা স্পর বলে শুরু করা হলো, কিন্তু তারপরে বঙ্কিমচন্দ্র নিজে নিজের একটা ঘরানা তৈরি করতেন। কি উপন্যাসে কি প্রবন্ধে, এবার বঙ্কিমচন্দ্রের যদি প্রবন্ধের কথা বলি একে পর এক, আপনারা যখন লোকরহস্য কৃষ্ণচরিত পরপর পড়বেন, মধ্যেখানে হঠাৎ করে ওই টুক করে একটা টুকি মেরে যায় তার একটা প্রবন্ধের বই যার নাম কমলাকান্তের দত্তক। আমরা কম বেশি সবাই বাঙালি পাঠক কমলাকান্তের দত্তক অবশ্যই একবার অন্তত মেরে চেয়ে দেখেছি, কখনো বিড়াল, কখনো আমার দুর্গোৎসব, কখনো মন। এবং কমলাকান্ত কে না, একজন আপিনখোর বিটলে প্রাণ যে প্রসন্ন গোয়ালিনীর আশেপাশে ঘোরাফেরা করে, বিড়ি পয়সায় তার গরুর দুধ খায়, এবং যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় জিজ্ঞেস করা হয় গরু কার, বলে যে দুধ খাই তার, বলে তাহলে তুই যে খেয়েছিস আমার গরুর দুধ বল সাক্ষী দে আমার কি না, বলে দুধ গরু যখন দড়িছে তখন গরু কারণ নয় গরু নিজের। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি হঠাৎ বঙ্কিমের এই কমলাকান্তের দপ্তরের কেন উদাহরণ তুললাম, আসলে বঙ্কিমচন্দ্রের হাতে তো বাঙালির ইতিহাস ছিল, বঙ্কিমচন্দ্রের হাতে তো আনন্দমঠ ছিল, তাহলে তাকে কেন আমার যুগের সঙ্গে লিখতে হচ্ছে, কেন আমার মন লিখতে হচ্ছে? আমার মনে হয় বাংলা বিকল্প গদ্যে রীতি বলুন বা ভাবনের ওপরে তার বীজটা কিন্তু বঙ্কিমচন্দ্রের হাতেই পোঁতা হয়ে গেছিল, গাছ হয়েছিল ফল হয়েছিল। আচ্ছা আরেকটু ইতিহাস, রবীন্দ্রনাথ খুব চেনা চেনা কথাবার্তা বলবো যা যেগুলো আমরা সবাই জানি, কারণ আমারও জ্ঞানের পরিধি খুব কম। যখন একটা চেনা চৌহদ্দির কথা বলব সেই চৌহদ্দিতে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস আমরা সবাই পড়েছি। আচ্ছা আপনারা যদি একটু খুঁজে পেতে দেখেন চোখের বালি উপন্যাসের পাঠক প্রতিক্রিয়া কি ছিল, চোখের বালি বেরোলো কোথায়, নবপর্যায়ে নবদর্শন, ঠিক আঠেরো শতকের একদম শেষে ১৯০১ পর্যন্ত সুরেশচন্দ্রের সমাজকর্মী, সে সময়ে দাপুটে সমালোচক, রবীন্দ্রনাথের চেয়ে বয়সে অনেক বড়, কি ইচ্ছে তিনি না বঙ্কিমবাবু একদিন যে বঙ্গদর্শনের পত্তন করিয়াছিলেন, একটু কোটেশন এদিক ওদিক হয়ে যেতে পারে মাফ করে দেবেন, স্মৃতি থেকে বলছি, নবপর্যায়ে বঙ্গদর্শনে আলোচ্য উপন্যাসে রবিবাবু ইহার মুখে চুনকালি লাগাইয়াছেন, বলছেন সুরেশচন্দ্র সম্পর্কে। শরৎচন্দ্র আমরা দারুণ রকম ভাবে উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলতে গেলে শরৎচন্দ্রের কথা বলি, শরৎচন্দ্র কি লিখছেন, ঘরের বউকে দিয়া এতটা পড়ানো ঠিক হয় নাই,